सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम तुम्हरा केमन आसो शिक्षार्थी बंधुरा आसले आज के आम्रा अनलाइनेर माध्यमे क्लास परिचालना करछि केनो तुम्हरा जानो आज के बैश्विक जे महामारी करोना भाइरस सारा विश्व जखन स्तम्भित तखन आमादेर कारो किछु करार नेइ सबई घरे थाका स्टे होम तुम्हरा घरे थाकबे स्वास्थ्य विधि मेने जतटुकु सम्भव अनलाइने जे क्लासगुलो परिचालित होच्छे तुम्हरा अनुसरण करबे आर बाइरे कोनो क्रमेई जाबे ना जदि बाइरे जाओ अवश्य मास्क व्यवहार करबे। तो आज के आमी तोमादेर सामने उपस्थित हयेछि एकादश द्वादश श्रेणीर नाटक सिराजुद्दौला नाटक शुधु एकादश द्वादश श्रेणीर बोलबो ना 2020 सालेर जारा परीक्षार्थी तादेर परीक्षा एखोनो हय नाई तोमरा जानो केनो परीक्षा हय नाई तबे आजकेर क्लासटी जदि आमार तोमरा देखो एकटु धीरस्थिरभावे ताहले सिराजुद्दौला नाटक एबं नाटक कि एई सम्पर्के तोमरा सुंदरभावे बुझते पारबे। এখন আমরা আসলে যেহেতু সিরাজউদ্দৌলা নাটক আসলে নাটক কি এই নাটক সম্পর্কে আমাদের সকলের জানা দরকার। আমরা জানি নাটক সাহিত্যের একটা শাখা বা অংশ। তো সাহিত্যের অন্যান্য যে শাখাগুলো আছে প্রবন্ধ উপন্যাস গল্প কবিতা এগুলো কিন্তু আমরা যেমন যেভাবে ইচ্ছা মতো পড়ে কিন্তু আমরা আনন্দ পাই কিন্তু নাটক কিন্তু শুধু পড়ে আনন্দ পাওয়া যায় না নাটকের জন্য প্রয়োজন সেখানে দর্শক শ্রোতা মঞ্চ এবং নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে আমাদের এটা আনন্দ পাওয়া যায় এটা যদি আমরা দেখি। তোমরা জানো যে বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলা সাহিত্যে সাহিত্যের নাটক একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো আমরা এখন জানব যে আসলে নাটক হচ্ছে ড্রামা হোয়াট ইজ ড্রামা অর্থাৎ নাটক কি। তোমরা জানো সাহিত্য আলোচনা করলেই আমরা দেখি যে সাহিত্যকে যে সংজ্ঞায়িত করি আমরা বলি যে সাহিত্য মানব জীবনের দর্পণ অর্থাৎ লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। তো মানব জীবনের প্রতিচ্ছবি যদি সাহিত্য হয় তো নাটক ও সাহিত্যেরই একটা অংশ। সেই হিসেবে নাটককে আমরা সহজ ভাষায় যদি সংজ্ঞায়িত করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আসো একটু খেয়াল করবা যে এখানে নাটকের সংজ্ঞার সাথে কয়েকটি বিষয় জড়িত থাকে সংজ্ঞার মধ্যেই সেটা বুঝতে পারবে যে মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের সাহায্যে মানব জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সংলাপের মাধ্যমে যখন দর্শকের সামনে উপস্থাপন করা হয় তখন সেটা হয় নাটক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখলে এখানে মঞ্চ লাগছে পাত্রপাত্রী অর্থাৎ অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন আছে এবং এখানে সংলাপের দরকার আছে আর কি থাকবে এখানে শ্রোতা দরকার আছে। নাটক শুধু উপস্থাপন করলেই হবে না সামনে শ্রোতা থাকতে হবে। তাহলে এই সব মিলিয়ে হলো নাটক আমরা সহজ ভাষায় এভাবে সংজ্ঞায়িত করতে পারি অর্থাৎ নাটক মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের সাহায্যে মানব জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা যখন সংলাপের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করা হয় তখনই হয় সেটা নাটক। আমরা ইংরেজিতে যেটা এটা বলি তাহলে ড্রামা ইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন
of life in terms of theater. এখন আমরা নাটকের সংজ্ঞা জানলাম। আসলে নাটক কিন্তু সাহিত্যের আরও যে অংশগুলো আছে তার চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা আঙ্গিকে হয়, যেটা আমরা দেখছি আঙ্গিক এবং উপাদান। উপন্যাস আর নাটক তো নিঃসন্দেহে এক নয়, সেক্ষেত্রে আঙ্গিক হচ্ছে নাটক হতে হলে অবশ্যই সেখানে দর্শক এবং শ্রোতার মিলিত রূপ থাকতে হবে। কেননা উপন্যাস যখন যেভাবে পড়ে যেমন আনন্দ পাওয়া যায়, নাটক কিন্তু সেইভাবে আনন্দ পাওয়া যায় না। এই জন্য দর্শক এবং শ্রোতার উপস্থিতি এখানে অপরিহার্য, এবং সেই নাটক হতে আবার উপাদান আছে। এই নাটকের উপাদান হচ্ছে চারটি, নাটক সৃষ্টি হতে হলে খেয়াল করো বন্ধুরা, এখানে দরকার হচ্ছে চরিত্র, কাহিনী, সংলাপ, পরিবেশ। এই চারটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু নাটক কোনো ক্রমেই সম্ভব নয়। আবারও বলছি, নাটক একটা পূর্ণাঙ্গ নাটক হলে সেখানে দরকার চরিত্র, কাহিনী, সংলাপ এবং পরিবেশ। এই চারটি বিষয় আমাদের জানা দরকার। তারপরে আসে নাটকের গঠন। নাটকের গঠন, আসলে নাটকের একসময় বিশেষ করে অ্যারিস্টটল অবশ্য নাটকের সংজ্ঞা দিতে গিয়ে নাটকের গঠন দেখা দিকে তিনি যে কথাগুলো বলেছিলেন, যে স্থানের ঐক্য, সময়ের ঐক্য, ঘটনা এবং ঘটনার ঐক্য, তিনটি সময়ের কথা বলা হয়েছে, কালের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য। কিন্তু আধুনিক যে নাটক সেখানে অবশ্য কালের এবং স্থানের ঐক্য মানা সম্ভব হয় নাই বা হচ্ছে না। অ্যারিস্টটল যেটা বলতে চেয়েছে কালের ঐক্য এবং স্থানের ঐক্য, যেটা সে বলতে যাচ্ছে যে আসলে নাটক যখন মঞ্চ উপস্থাপিত হয় তখন 24 ঘন্টার মধ্যে যা কিছু সম্ভব নাটকের কাহিনী তেমন হতে হবে। স্থানের ঐক্য বলছে যে আসলে যত সময়ের নাটক, একটা 1 ঘন্টা হতে পারে, 40 মিনিট হতে পারে, এই 40 মিনিটের মধ্যে যা কিছু স্থান পরিবর্তন করা সম্ভব নায়ক নায়িকা বা পাত্রপাত্রী ততটুকু হতে হবে। কিন্তু আজকাল আসলে সেটা মানা কোনোই সম্ভব নাই, কারণ আমরা দেখি যে এখন 20 মিনিট বা 30 মিনিটের 40 মিনিটের নাটকে পাত্রপাত্রী বা নায়ক নায়িকা ইংল্যান্ডে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, যেটা আসলে সেই অ্যারিস্টটলের নিয়ম সেটা কখনোই মানা হচ্ছে না। তবে ঘটনার যে ঐক্য সেটা অবশ্যই আধুনিককালেও মানা হচ্ছে। তো এখন এই নাটক শুধু ঘটনার ঐক্য দিয়ে সম্ভব হয় নাই। এই নাটকটা যখন নাট্যকার সৃষ্টি করবেন তখন তাকে দর্শকের দিকে খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে একটা নাটককে যখন আসলে নাটক শুরু হলো, শুরু হয়েও নাটকটি কীভাবে চলতে থাকবে এরও একটা গঠনের একটা দিক নির্দেশনা আছে। যে যেমন প্রথমে আমরা যেটাকে বলি যে নাটক হচ্ছে প্রথম, শুরু যেটা প্রারম্ভ আমরা বলি, সেই প্রারম্ভে যখন নাটকটা শুরু হলো, শুরু হওয়ার পর নাটকের একটা চলে আসে প্রবাহ, অর্থাৎ নাটকটি শুরু হওয়ার পর চলতে থাকবে। অর্থাৎ প্রারম্ভ একটা পর্ব এবং প্রবাহ একটা পর্ব, এবং 5টি পর্বে ভাগ করা যায়। তারপরে আসে কি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স অর্থাৎ গ্রন্থিমোচন যাকে বলা হয়। নাটকের মধ্যে একটা ক্লাইম্যাক্স শুরু হবে, যেটা নায়ক নায়িকা বা পাত্রপাত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, যেটাকে বলে ক্লাইম্যাক্স। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রন্থিমোচন, অর্থাৎ এই ক্লাইম্যাক্সের পর, অর্থাৎ দ্বন্দ্ব, আত্মদ্বন্দ্ব, বিরহ কেটে যেয়ে একটু একটা মিলের দিকে, স্বাভাবিক দিকে তখন চলে যাবে। এবং 5 নম্বরে আসবে হচ্ছে কনক্লুশন, অর্থাৎ যবনিকাপাত, তখন এইভাবেই নাটকটি শেষ হয়ে যাবে। অর্থাৎ নাটকের গঠনকে আমরা যদি বলি তাহলে প্রথমে হচ্ছে প্রারম্ভ, প্রবাহ, তারপরে হচ্ছে 3 নম্বরে একটা ক্লাইম্যাক্স সৃষ্টি হবে, 4 নম্বরে
ग्रंथिमोचन एवं पाँच नम्बरे जमनिकापात एक पूर्णांग नाटक एक सार्थक नाटक ये आसले शेष है। तो बंधुरा आम्रा मूल आलोचन आज के जब ना मूल आलोचन आरेकटु नाटकेर श्रेणी विभाग बोलबो। आसले नाटकेर श्रेणी विभाग जदि विषय बा कहनी भाग करी ताहले अनेक प्रकार होते पारे, किन्तु आमी नाटकेर जे श्रेणी विभाग बोलबो सेटा होच्छे रसेर विचारे। रसेर विचारे नाटक होच्छे तीन प्रकार, ट्रेजेडी, कमेडी एवं प्रहसन। तो ट्रेजेडी आसले बिरह बा एखाने करुण कहनी, पात्र पात्री नाग आत्मदान्दे क्षतबिक्षत हबे। जदिओ ग्रीक ट्रेजेडी बला हयेछे जे ट्रेजेडी नाटक होते हले नायक नायिकार मृत्यु अपरिहार्य, किन्तु आधुनिककाले आमरा देखेछि आसले रक्तक्त प्रान्त नाटके जहुरा बेगम बेचे थेके तार जीवनेर जे ट्रेजेडी, शाहजाहान नाटके शाहजाहान बेचे थेके शाहजाहानेर जीवनेर जे ट्रेजेडी, তাহলে আমরা দেখি যে তার আত্মদ্বন্দ্বে ক্ষতবিক্ষত হবে অর্থাৎ বিরহ, এবং এই নাটকটি দেখে দর্শকের মনে করুণা বা ভীতি সৃষ্টি হবে। আর প্রহসনটা হচ্ছে এটা ফার্স যাকে বলা হয় সমাজের কুরীতি শোধনার্থে এক ধরনের বিশেষ নিয়মে লেখা নাটক, যেমন বুড়ো শালিকের ঘাড়ে রোগ এবং সধবার একাদশী, এগুলো সমাজের কুরীতি শোধনার্থে নাটকগুলো রচিত হয়। আর কমেডি ট্র্যাজেডির মতো হলেও এখানে আসলে সব কিছু মিলিয়ে এখানে মিলনাত্মক নাটকও বলা যায়। তো মিলনাত্মক নাটকের সংজ্ঞা দিতে গিয়ে এখানে একটা খুব নায়ক নায়িকার ভিতর একটা সৌহার্দ্যপূর্ণ এবং খুব মধুর মিলনের মধ্য দিয়ে শেষ হয়। তাই এই নাটকের সংজ্ঞা দিতে গিয়ে আসলে বলা যায় যে শারদ আকাশের সীমাহীন নীলিমায় যে অপরূপ স্বচ্ছতা, বাসন্তী সৌন্দর্যে যে প্রগল ক্লান্তি, প্রিয়জনের সহিত মিলন মুহূর্তে প্রেম মুকুলিতার অধরে যে আশ্বারণ দীপ্তি, শ্রেষ্ঠ কমেডিতে থাকে সেই স্বচ্ছতা, সেই দীপ্তি, সেই ক্লান্তি। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে আমরা মূল সিরাজউদ্দৌলা নাটকের মূল পাঠ আলোচনা করবো।